বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের আজকে অষ্টম দিন চলছে। আজকে শিক্ষার্থীদের অনশন চলছে, যে অনশন চলছিল শুরু হয়েছিল গতকাল বিকেল 3টা থেকে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজকে শিক্ষার্থীরা তাদের অনশন শুরু, যখন আমরা সকালে এসেছি আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীদের অনশনরতদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে সকালেই শিক্ষার্থীদের মধ্য থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে তাদের সিদ্ধান্তে এখনও তারা অনড় রয়েছেন। তারা বিসি ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত তাদের অনশন তারা চালিয়ে যাবেন। এদিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আজকে একটু আগেই তারা এসেছিলেন আন্দোলনরতদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তারা সেটিও নাকচ করে দিয়েছেন। তারা বলছেন তাদের আন্দোলনে সংহতি প্রকাশ না করার আগ পর্যন্ত কোন ধরনের আলোচনায় তারা বসবেন না। তো এর আগে বৃহস্পতিবার থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। প্রথমে 3 দফা দাবিতে আন্দোলনের সূত্রপাত হলেও পরবর্তীতে যা উপাচার্যর পদত্যাগের দাবি নিয়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করে। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের একটাই দাবি, আন্দোলনরতদের একটাই দাবি, যারা বিসি ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাদের অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ সূত্র।